মহানক গৌতম বুদ্ধের জীবনের 2567 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ রূপে, এবং আজকের এই দিনে তিনি বুদ্ধিজ্ঞান লাভ করে বুদ্ধ রূপে সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়েছিলেন, এবং দীর্ঘ 45 বছর দেব মানবের কল্যাণের জন্য অহিংসা, মৈত্রী, করুণা, সিম্প্যাথি, পরসহিষ্ণুতা এইসব বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে, মানবতা, মানবাধিকারের কথা শিক্ষা দিয়ে জাতিভেদ নির্মূল করে আজকের এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আজকে আমরা সবাই লকডাউনের মধ্যে আছি। আজকে আমরা মন থেকে বুদ্ধকে পূজা করার যে একটা আনন্দ সেটা আমরা খুঁজে পাচ্ছি না, তাই আমরা প্রার্থনা করি ভগবান বুদ্ধের কাছে তার জন্মদিনে আমরা সারা বিশ্বের মানুষ যেন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়।